फ्रेंड्स आज के আমরা এই ভিডিওতে তিনটে থেকে চারটে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেগুলো আপনাদের অনেক দিন ধরে কোশ্চেন ছিল যাতে এই সব স্টকের ব্যাপারে কিছু বলা হয় फ्रेंड्स সবার প্রথমে আজকে আমি যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম হচ্ছে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড फ्रेंड्स কোম্পানি আমরা দেখতে পাচ্ছি 50 বছর পুরনো কোম্পানি আছে কোম্পানি কি কাজ করে फ्रेंड्स গুড কোয়ালিটির যে স্টিল বা অ্যালুমিনিয়াম থাকে না তার মধ্যে গ্রাফাইট বা কার্বনের যে চাহিদা থাকে সেটা কিন্তু এই কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে তো স্টিল বা অ্যালুমিনিয়াম বানানোর জন্য গ্রাফাইট কিন্তু মাস্টলি দরকার আছে সেটা ছাড়া সম্ভব নয় তাছাড়া যদি একটু নিচের দিকে আসবেন তো কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বলতে গেলে কোম্পানি 25 বার পুরস্কার পেয়েছে 51 বছর পুরনো কোম্পানি আছে কোম্পানি অনেকটা পুরনো কোম্পানি যেহেতু তো তার জন্য এর মধ্যে ডেফিনেটলি ভরসার একটা জায়গা অবশ্যই থাকে চলুন কোম্পানির আরো বেসিক কিছু পয়েন্ট আমরা দেখে নেব কোম্পানির এখন কারেন্ট প্রাইস চলছে 553 টাকার কাছাকাছি এবং মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে 10,808 করে আরোই আমরা এখানে দেখতে পাচ্ছি নেগেটিভে আছে -0.67 কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে 0.90% যদি নিচের দিকে নেমে আসবেন তো কোম্পানির মধ্যে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি কোম্পানি হ্যাজ রিডিউস ডেট কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে আমরা দেখতে পাচ্ছি এবং লাস্ট 5 ইয়ার্সে এর মধ্যে রিটার্ন অন ইকুইটি আমরা দেখতে পাচ্ছি যে 25% এর মতো ইনক্রিজ হয়েছে কিন্তু ডেট অন ডে অনেকটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি যে তাছাড়া फ्रेंड्स কোম্পানি যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে মার্কেট লিডার আছে দেখুন প্রথম নম্বরে আমরা দেখতে পাচ্ছি গ্রাফাইট ইন্ডিয়া আছে তো কোম্পানির সেলস সবচেয়ে বেশি আছে এবং কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি আছে তো তার জন্য আমরা কোম্পানিকে নাম্বার 1 এ দেখতে পাচ্ছি কোম্পানির চার্ট যদি আপনারা দেখবেন তো চার্টের মধ্যে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা কারেকশন এসেছে এই যে মার্কেটের মধ্যে একটা ফল দেখতে পাওয়া গিয়েছিল সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কারেকশন এসেছে 811 তে ট্রেড করছিল 3rd জুন আমরা দেখতে পাচ্ছি 2021 এর দিন সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে ফল হয়েছে 396 অবধি এসেছিল এখানে একটা স্ট্রং সাপোর্ট নিয়েছিল আমরা দেখতে পাচ্ছি স্ট্রং সাপোর্ট নেওয়ার পর এখানে একটা পজিটিভনেস দেখতে পাওয়া গেছে দেখুন 3 দিন পজিটিভ মুভমেন্ট দেখালো দেন আবার নিচের দিকে নেমে আসলো 2 দিন পজিটিভ ক্যান্ডেল তৈরি হলো এবং লাস্ট ট্রেডিং সেশনে এর মধ্যে আমরা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হতে দেখতে পেয়েছি এবং একদম সাপোর্টের কাছে এসে দাঁড়িয়েছে রাইট যদি আরএসআই নাম্বার এখানে আমি ইনক্লুড করব তো আরএসআই এর নাম্বার কি আমাদেরকে বলছে সেটাও দেখে নেব এবং বিবি আমাদেরকে কি বলছে বলিংকার ব্যান্ড সেটাও দেখে নেব फ्रेंड्स ইন্ডিকেটর গুলো খুবই ইম্পর্টেন্ট আছে এর উপর ডিটেইলস এ ভিডিও দেওয়া আছে আমার প্লেলিস্টে সেখানে গিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন এবং নিজেদের নলেজ কে এনহ্যান্স করতে পারেন দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই লেভেলটা ছিল 30 লেভেল অফ দি নেমে এসেছিল আরএসআই নাম্বার দেন সেখান থেকে রিকভারি করলো কত অবধি গেল 72 অবধি গেল 72 এর পর দেখুন নিচের দিকে নেমে আসলো প্রফিট বুকিং হলো রাইট 60 কাছাকাছি চলে আসলো দেন 60 থেকে আবারো আমরা দেখতে পাচ্ছি 71 তো 71 থেকে ডেফিনেটলি এর মধ্যে কিছুটা কারেকশন আসতে পারে কেন না আরএসআই নাম্বার আমরা দেখতে পাচ্ছি অনেকটাই হাই হয়ে গেছে মোস্টলি फ्रेंड्स আবারও কিন্তু এই 60 থেকে 61 এর লেভেলে আসতে পারে দেন সেখান থেকে আবারও বাউন্স ব্যাক করতে পারে তো আপনারা যারা এর মধ্যে ফ্রেশ বাইং এর কথা ভাবছেন তারা ডেফিনেটলি 524 এর কাছে একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই সাপোর্টে আসা অবধি ওয়েট করতে পারেন কোম্পানি ডেফিনেটলি ভালো আছে লং টার্ম এর মধ্যে একটা পটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম এবং স্টিল ইন্ডিয়ান মার্কেটে খুবই চাহিদা আছে এবং সেগুলো বানানোর জন্য আমাদের গ্রাফাইট কিন্তু প্রয়োজনই হয়ে থাকে তো মেটেরিয়াল হিসাবে ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু গ্রাফাইটের প্রয়োজন অনেকটাই আছে এবং কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে আমরা দেখতে পাচ্ছি মার্কেট লিডার আছে তো ডেফিনেটলি অনেকটাই কারেকশন এসেছে এই পজিশনে আপনারা চাইলে লং টার্মের জন্য এর দিকে ফোকাস করতে পারেন চলুন নেক্সট স্টক কোনটা আছে সেটা দেখে নেব যে স্টক আছে ফ্রেন্ড সেই স্টকের নাম হচ্ছে ভোডাফোন আইডিয়া লিমিটেড ভোডাফোন আইডিয়াকে এখন আমরা দেখতে পাচ্ছি 12.70 টাকাতে ট্রেড করছে ফ্রেন্ডস ভোডাফোন কি কাজ করে থাকে টেলিকম সেক্টরে কাজ করে থাকে রাইট তো টেলিকমের মধ্যে কারা কারা আছে রিলায়েন্সকে আমরা দেখতে পাচ্ছি জিওকে দেখতে পাচ্ছি এয়ারটেলকে দেখতে পাচ্ছি এবং ভোডাফোনকে দেখতে পাচ্ছি কিন্তু ভোডাফোনের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ডেব জমা হয়েছে প্রচুর ধার জমা হয়েছে যতক্ষণ না এই ধারটাকে শোধ করতে পারছে ততক্ষণ ডেফিনেটলি ভোডাফোনের মধ্যে আমরা সেই রকমের মুভমেন্ট দেখতে
পাবো না একদম ইজি ভাবে। যতক্ষণ না ধারটাকে শোধ করছে ততক্ষণ ডেফিনেটলি এর মধ্যে সেই রকমের মুভমেন্ট আমরা যতটা আশা করছি সেরকম দেখতে পাবো না। যদি লং টার্মের চার্ট দেখবেন তো লং টার্মের চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এক সময় 2015-তে 100 টাকাতে ট্রেড করছিল, দেন এখন 12 টাকাতে নেমে এসেছে। তো ভাবুন বিজনেসের কি অবস্থা হয়েছে। হ্যাঁ এটা ঠিক যে গভর্নমেন্ট কিন্তু ভোডাফোনকে ডেফিনেটলি হেল্প করার চেষ্টা করছে, এর যা ধার আছে এর যা ডেপগুলো আছে সেগুলোকে কিছু বছরের জন্য রিলিফ দিচ্ছে, কিন্তু ডেপ তো ফ্রেন্ডস দিতেই হবে, অবশ্যই অবশ্যই ডেপ দিতেই হবে। তাছাড়া রাধাকৃষ্ণ দামানিকে কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যে স্টেক বাইং করেছে। তো যত বড় 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 প্লেয়াররা আছে তারা যদি এইভাবে এগিয়ে আসে তাহলে ডেফিনেটলি ভোডাফোন আইডিয়া কিন্তু অবশ্যই বেঁচে যাবে। কিন্তু এর মধ্যে আমাদেরকে লম্বা সময় অবশ্যই দিতে হবে, অ্যাটলিস্ট 10 বছর তো আমাদেরকে দিতেই হবে। গভর্নমেন্ট কোনো মতেই চাইছে না যে শুধুমাত্র 2 প্লেয়ার থাকবে ইন্ডিয়াতে, জিও আর এয়ারটেল। তো তার জন্য ভোডাফোনকে বিভিন্ন টাইপভাবে বা বিভিন্ন দিক দিয়ে একটা হেল্প করার চেষ্টা করছে ভোডাফোন আইডিয়া। ফ্রেন্ডস আমরা জানি যে বাইরের কোম্পানি আছে, তো ইন্ডিয়া থেকে যদি খালি হাতে ফেরত যেতে হয় কোনো বাইরের দেশের কোম্পানিকে তাহলে ইন্ডিয়ান ইমেজ কেমন হবে সেটাও একবার ভাববার বিষয় আছে। তো তার জন্য ভোডাফোন আইডিয়াকে বিভিন্নভাবে কিন্তু গভর্নমেন্ট সাহায্য করছে, হেল্প করছে, রিলিফ দিচ্ছে 2-4 বছরের জন্য ডেপ যাতে সে দিতে পারে। তো ডেফিনেটলি এই ডেপগুলোকে যখন ক্লিয়ার করতে পারবে, এর মধ্যে যখন বড় বড় প্লেয়াররা এসে দাঁড়াবে, তারা সাহায্য করার চেষ্টা করবে, তখন কিন্তু এর মধ্যে পজিটিভনেস আমরা অবশ্যই দেখতে পাবো। কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে রাধাকৃষ্ণ দামানিজি কিন্তু এর মধ্যে স্টেক বাইং করেছে, সেই মুহূর্তে এর মধ্যে একটা পজিটিভ মুভমেন্টও আমরা দেখতে পেয়েছিলাম। 16 টাকার লেভেলে পৌঁছেছিল, 16 টাকার লেভেল থেকে ফ্রেন্ডস আবারও আমরা দেখতে পেলাম যে 11 টাকার লেভেলে চলে আসলো। তো ফ্রেন্ডস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যতবার এখান থেকে দেখুন, এখানে যদি দেখবেন তো এই লেভেলটা যদি দেখবেন তো 23 আগস্ট আমরা দেখতে পাচ্ছি 5 টাকাতে ট্রেড করছিল, 5 টাকা থেকে এর মধ্যে আমরা দেখলাম 12 টাকা অবধি পৌঁছালো। তো ডেফিনেটলি অনেকটাই পৌঁছালো। তারপর এখানে কনসোলিডেশন করলো, কিস কারণের জন্য এখানে কিছুটা প্রফিট বুকিং হলো, যারা 5 টাকা 6 টাকাতে বাইং করেছিল তারা ডেফিনেটলি 12 টাকাতে যখন পৌঁছালো তখন এর মধ্যে কিছুটা প্রফিট বুকিং করলো। দেন কনসোলিডেশনের পিরিয়ড শেষ হওয়ার পর 10 টাকা থেকে 16 টাকা অবধি পৌঁছালো। ঠিক একইভাবে আবারও কোন লেভেলে চলে আসলো, সেই একই লেভেলে ঘুরে চলে আসলো, 11 টাকা 10 টাকার লেভেলে চলে আসলো। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আবারও নেগেটিভনেস তৈরি হচ্ছে, নেগেটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এই জায়গাটাতে হয়তো আরও কিছুদিন কনসোলিডেশন করতে পারে, কনসোলিডেশনের পর আবার যখন কিছু একটা নিউজ আসবে তখন এখান থেকে আবারও মুভমেন্ট আমরা দেখতে পাবো। ঠিক একইভাবে আবার প্রফিট বুকিং হবে, আবারও নিচের দিকে নেমে আসবে। তো ইজিলি কিন্তু একে আমরা 50 টাকা অবধি কিছুতেই যেতে দেখতে পাবো না। তো অ্যাটলিস্ট আমাদেরকে 10 থেকে 15 বছর এর মধ্যে দিতেই হবে। গভর্নমেন্ট চাইছে না যে ইন্ডিয়া থেকে কোনো কোম্পানি চলে যাবে, এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কিন্তু এর মধ্যে যাওয়ার দরকার নেই। যারা ফ্রেশ বাইংয়ের কথা ভাবছেন তাদের জন্য ফ্রেন্ডস বলবো যে এমন অনেক পেনি স্টক আছে যেখানে আপনারা যেতে পারেন, কিংবা যারা লং টার্মের জন্য যেতে চাইছেন, 5 থেকে 10 বছর যাদের হাতে আছে তারা সামান্য ইনভেস্টমেন্ট করতে পারেন। অ্যাটলিস্ট এখানে ফ্রেন্ডস 500 থেকে 1000 টাকা ইনভেস্ট করা যেতে পারে, তার থেকে কিন্তু একদমই বেশি নয়। কোম্পানি অলমোস্ট ডেপথে ডুবে আছে, মাথার উপর অনেক ধার দানা আছে। তো ডেফিনেটলি এইসব কোম্পানিকে আমরা অ্যাভয়েড করবো যত ততই ভালো আছে। ফ্রেন্ডস এই স্টকের নাম হচ্ছে টাটা স্টিল লিমিটেড। টাটা স্টিল কী কাজ করে আমাদের সবার জানা আছে, স্টিল সেক্টরে বিলং করছে এবং এর মধ্যে এখন প্রাইস চলছে 1213 টাকার কাছাকাছি, এবং লাস্ট ট্রেডিং সেশনে 7 পয়েন্টের কারেকশন এসেছে আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রেড ফ্ল্যাগ নেই, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে ডেপ নেই, অলমোস্ট ডেপ ফ্রি কোম্পানি আছে, এন্ট্রি করার জন্য সঠিক সময় বলা আছে। কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে 2.03%, ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে। তাছাড়া এর যে সেক্টর পি আছে সেটা আছে 25 এবং এর পি রেশিও আছে 90। তো সেক্টর তুলনায় অনেকটা ভ্যালুয়েবল প্রাইসও মার্কেটে অ্যাভেলেবেল আছে। লার্জ ক্যাপ কোম্পানি আছে ইন্ডিয়ার মধ্যে, এর র্যাঙ্ক আছে 35। চলুন কি নিউজ এসেছে আমরা দেখে নেব। তো নিউজ এসে পৌঁছেছে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে JP Morgan বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্টিল সেক্টর খুবই বুলিশ আছে এবং সেই কারণের জন্য এর দিকে ফোকাস করা যেতে পারে। কিন্তু আরও একটা কথা বলছে যে এর মধ্যে কিন্তু রিস্কও আছে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে JP Morgan টাটা স্টিল সেল এবং হিন্ডারকো দিকে ফোকাস করার জন্য বলছেন এবং
টাটা স্টিলের মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 1850 টাকার কাছাকাছি। যদি আপনারা চার্টের উপর আসবেন তো চার্টের উপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল, দেন লাস্ট ট্রেডিং সেশনের মধ্যে দোজি তৈরি হয়েছে এবং এর যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের উপরে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং দিয়ে দিয়েছে। তো ডেফিনেটলি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে যে স্টক ওপরের দিকে ওঠার জন্য তৈরি হচ্ছে। স্টিল সেক্টরের স্টক আছে ফ্রেন্ডস, রিক্স আছে কিন্তু রিভার্টও আছে। যদি লম্বা সময় আপনারা দিতে চাইছেন, ডেফিনেটলি ছ মাস যদি দিতে চাইছেন, তাহলে এর মধ্যে আমরা 1850-এর প্রাইস অবশ্যই দেখতে পাবো। তো অ্যাটলিস্ট আপনাদেরকে 3-6 মাস কিন্তু দিতেই হবে এই কোম্পানির দিকে। ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন এইসব স্টককে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইসব স্টকের মধ্যে বেস্ট কোনটা মনে হচ্ছে বা আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও কিন্তু ফ্রেন্ডস আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগছে, ইনফরমেশান যদি কাজে আসছে, তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তার সাথে ফ্রেন্ডস এখন অবধি যদি প্লেলিস্টে এসে টেকনিক্যালের উপর বেস্ট বেস্ট ভিডিওগুলো না দেখেছে তাহলে অবশ্যই দেখে নেবেন, কেননা সেখান থেকেও নলেজ গেইন করার অনেকটা সুযোগ থাকছে। চলুন ফ্রেন্ডস দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।